ধন্যবাদ সকলকে, স্বাগত জানাই ঐতিহ্যের আলোতে। আমি এখন যে বিষয়ের উপর আলোচনা করব সেটা হচ্ছে তারিকা ই মাহমদিয়া বা তারিক ই মাহমদিয়া বলতে কি বোঝায় এবং তারিক ই মাহমদিয়ার উৎপত্তি, তারিক ই মাহমদিয়া কীভাবে ভারতবর্ষে আসছে এবং ভারতবর্ষের পরে কীভাবে বাংলাতে প্রভাব বিস্তার করছে, সার্বিকভাবে তারিকা ই মাহমদিয়া বিষয়বস্তুর উপর আমার আজকের আলোচনা। তাই তোমরা আলোচনাটা শুনতে থাকো, আমি আস্তে 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 আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। প্রথমত তারিকা ই মাহমদিয়া বলতে কী বোঝায়, মানে মোহাম্মদ প্রদর্শিত পথ, অর্থাৎ বিশ্ব নবী প্রদর্শিত পথ, ইসলামের যে পথ, ইসলামের শুদ্ধিকরণের জন্যে ইসলাম নির্দিষ্ট কিছু পথের কথা বলা হয়, সেই পথকেই বলা হচ্ছে তারিকা ই মাহমদিয়া। তো এই তারিকা ই মাহমদিয়া কোন জায়গা থেকে উৎপত্তি হচ্ছে সেটা একটু দেখানোর চেষ্টা করছি। দেখো, তোমরা ম্যাপটা দেখার চেষ্টা করো। এই ম্যাপটাতে আমি ভারতের ম্যাপটা দেখানোর চেষ্টা করেছি। আমি বারবার দেখবে তোমাদেরকে একটা কথা বলি যে শুধু ইতিহাস সাবজেক্টের উপরে নয়, সারা পৃথিবী সম্পর্কে তোমার একটা ধারণার প্রয়োজন। তুমি পৃথিবীর কতটা অংশ বা তোমার পৃথিবীর নিরিখে তোমার অবস্থান কোন জায়গায় সেটা হচ্ছে আমার মনে হয় প্রত্যেকটা স্টুডেন্টের জানা প্রয়োজন আছে। তাই সারা ওয়ার্ল্ড সম্পর্কে একটা ধারণার প্রয়োজন আছে ম্যাপ সংক্রান্ত বিষয়ে। দেখবে আমার ম্যাপ সংক্রান্ত বিষয়ে আমি বেশ কিছু ভিডিও বানিয়েছি, অবশ্যই করে দেখতে পারো। তো এটা হচ্ছে ভারত, ভারতবর্ষ। এখানে হচ্ছে পাকিস্তানের অবস্থানটা, তার পাশে দেখো এখানে হচ্ছে ইরান, ইরানের ঠিক পাশে এরকম জায়গাতে দেখানোর চেষ্টা করছি এখানে হচ্ছে ইরাক, এবং ইরাকের ঠিক নিচটাতে ঠিক এইরকম জায়গাতে যে জায়গাটা আমি দেখানোর চেষ্টা করেছি এইখানটা হচ্ছে সৌদি আরব। অর্থাৎ ইসলাম ধর্মাবলম্বী মানুষের একটা পবিত্র ভূমি হলো এই সৌদি আরব। অর্থাৎ সৌদি আরব হচ্ছে মক্কা মদিনা যে পবিত্র জায়গা, সেই পবিত্র জায়গাটা কিন্তু এই জায়গায় অবস্থিত। এবং ইসলাম ধর্মের শুদ্ধিকরণকে সামনে রেখে এই তারিক ই মাহমদিয়ার জন্ম কিন্তু এই জায়গাতে, অর্থাৎ সৌদি আরবে। এই সৌদি আরবে এখানে এই এখানে ওয়াহাবি আন্দোলন সংক্রান্ত বিষয় নিয়ে আমি কথা বলে গেছি, ওয়াহাবি আন্দোলন সংক্রান্ত বিষয় নিয়ে প্রচুর প্রচুর ক্লাস আমি করে গেছি। সেখানে দেখবে আমি দেখানোর চেষ্টা করেছি যে ওয়াহাবি আন্দোলনটা এই জায়গা থেকে আসছে। আসলে তারিক ই মাহমদিয়া আর ওয়াহাবি আন্দোলন একটাই বিষয়, অর্থাৎ এটাই হচ্ছে এই যে আন্দোলনটা, এই আন্দোলনটাই হচ্ছে তারিক ই মাহমদিয়া এবং ওয়াহাবি আন্দোলন, অর্থাৎ দুটো একটাই বিষয়। তো এখানে আমি একটু বলার চেষ্টা করি এই ওয়াহাবি আন্দোলন বা তারিক ই মাহমদিয়ার জন্ম কোথায় বললাম, যে সৌদি আরবে। সেখানে একজন ওয়াহাব, সৈয়দ আব্দুল ওয়াহাব এই তারিক ই মাহমদিয়া উৎপত্তি করছেন। অর্থাৎ কি না, মোহাম্মদ প্রদর্শিত পথ, অর্থাৎ ইসলাম প্রদর্শিত পথ, ইসলাম ধর্মের শুদ্ধিকরণকে সামনে রেখে ইসলাম প্রদর্শিত পথের কথা বলছেন এবং সারা পৃথিবীর সমস্ত মুসলিম জনসাধারণের বা মুসলিম সমাজের কাছে একটা ডাক দিচ্ছেন যে ইসলাম ধর্মের শুদ্ধিকরণ বা কুসংস্কারমুক্ত ইসলাম ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইসলাম নির্দিষ্ট যে পথ, সেই পথটা তারা যাতে মানে এবং সেই পথ দিয়ে তারা যাতে যায়, সেই জন্যে এই আন্দোলনটা সৃষ্টি হচ্ছে। এবং সেই আন্দোলনের মূল যে ভিত্তিভূমি তা হচ্ছে এই সৌদি আরব। তারপর কি হচ্ছে, এই সৌদি আরবে হজ করতে গেছে, এখানে বিভিন্ন ধর্ম মুসলিম ধর্মের বিভিন্ন দেশ থেকে যায় এখানে হজ যাত্রা করতে, অর্থাৎ এখানে হজ করতে যায়, এবং সেই জায়গা থেকে আস্তে আস্তে উৎপত্তি হচ্ছে এবং ভারতবর্ষে এই আন্দোলনটা আসছে। ভারতবর্ষে এই আন্দোলন যিনি আনছেন তার নাম হচ্ছে শাহ ওয়ালি উল্লাহ, এবং শাহ ওয়ালি উল্লাহর নেতৃত্বে এখানে ভারতবর্ষে এই ইসলামের শুদ্ধিকরণ বা তারিক ই মাহমদিয়া বা মোহাম্মদ প্রদর্শিত ইসলামের শুদ্ধিকরণের যে রাস্তা, সেই রাস্তাটা যাতে হয় তার জন্য এই আন্দোলনটা অ্যাকচুয়ালি শুরু হচ্ছে। অর্থাৎ এই শাহ ওয়ালি উল্লাহ তিনি ছিলেন একজন সন্ত, অর্থাৎ তিনি দিল্লির একজন সন্ত ছিলেন, এবং তারপরে তার পুত্র, তার নাম আজিজ, এই তারিক ই মাহমদিয়াকে ভারতবর্ষে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এর পরের যে জায়গা তা হচ্ছে ভারতবর্ষে এই আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়। শাহ ওয়ালি উল্লাহ কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা নন, শাহ ওয়ালি উল্লাহ ভারতবর্ষে প্রথম কিন্তু এটা আনছেন, অর্থাৎ এই তারিক ই মাহমদিয়ার যে আন্দোলন বা তারিক ই মাহমদিয়ার যে মতাদর্শ, ইসলামের যে মতাদর্শর নিরিখে ইসলাম ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার যে ভাবনা সেটা কিন্তু এখানে উনি আনছেন। কিন্তু এখানে প্রথম উনি আনছেন, কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা অর্থাৎ ইসলাম প্রকৃত প্রসার যিনি ঘটাচ্ছেন তিনি হচ্ছেন রায়বেরিলির সৈয়দ আহমদ। তো এই সেই সৈয়দ আহমদ, অর্থাৎ উত্তরপ্রদেশের রায়বেরিলি, তোমরা জানো উত্তরপ্রদেশের রায়বেরিলি, সেখানে সৈয়দ আহমদ আসছেন এবং সৈয়দ আহমদ এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এবং সৈয়দ আহমদ একটা জায়গাতে বলছেন যে আমাদের দেশ যেহেতু তৎকালীন সময়ের কথা আমি যেখানে বলছি, এই সময়ে ভারতবর্ষটাকে দখল করে রেখেছে কারা, ব্রিটিশরা দখল করে রেখেছে, সুতরাং এই দেশটা বিধর্মী দেশ হয়ে গেছে। অর্থাৎ এই যে ব্রিটিশরা এই যে আমাদের দেশকে যখন দখল করে গেছে এটা হচ্ছে দারুল হার্ব, অর্থাৎ বিধর্মীদের দেশ হয়ে গেছে। তাই তাদেরকে আমাদের দেশ থেকে
মুছে ফেলতে হবে, অর্থাৎ আমাদের দেশ থেকে তাড়াতে হবে এবং এর জন্য ধর্মযুদ্ধ করতে হবে বা জেহাদ ঘোষণা করার কথা তিনি বলেছেন। এবং ভারতবর্ষে এই যে জায়গাটা, অর্থাৎ ইসলামের শুদ্ধিকরণকে সামনে রেখে আন্দোলনটা হলো, আস্তে আস্তে সেটা ব্রিটিশ বিরোধী আন্দোলনের জায়গায় চলে যাচ্ছে। এবং এর পরের যে জায়গা, আমরা বাংলার কথা আসবো, তৎকালীন সময়ে যে বাংলায় ওয়াহাবি আন্দোলন হয়েছিল এবং বাংলায় যে ওয়াহাবি আন্দোলন হয়েছিল, এই আন্দোলনটার যিনি প্রাণপুরুষ, অর্থাৎ এখানে বাংলায় যিনি প্রতিষ্ঠা করেছিলেন, তিনি হচ্ছেন তিতু মীর, যার আসল নাম হচ্ছে মীর নিসার আলী। এবং মীর নিসার আলী তিনি ওই জায়গায় নিজেকে বাদশাহ ঘোষণা করেছেন, বাদশাহ ঘোষণা করে তার প্রধানমন্ত্রী একজন নিয়োগ করেছেন, মঈনুদ্দিন। তোমরা জানো এই বিষয়ে আমি আলোচনা করে গেছি, গোলাম মাসুম তাকে সেনাপতি তৈরি করছেন এবং সেখানে একটা বাহিনী গঠন করছেন। এবং বাঁশের কেল্লা, নারকেল বেড়িয়ার চব্বিশ পরগনা তখন অবিভক্ত ছিল, চব্বিশ পরগনার নারকেল বেড়িয়া জায়গাতে তিনি একটা বাঁশের কেল্লা তৈরি করেন, এটা হচ্ছে বারাসত বিদ্রোহ, সে একই কথাই চলে আসছে। অর্থাৎ তারিকি মাহমুদিয়া যে মতাদর্শকে সামনে রেখে আন্দোলনটা হচ্ছে এবং এটাই ওয়াহাবি আন্দোলন এবং এটাই হচ্ছে বারাসত আন্দোলন, অর্থাৎ বারাসত বিদ্রোহ, যে বাংলায় যে বিদ্রোহটা হয়েছে। এবং তিতুমীর এখানে আস্তে আস্তে তার অভিমুখটা কিন্তু ঘুরে যাচ্ছে, ধর্মীয় ভাবনা চিন্তাকে সামনে রেখে, ধর্মীয় আদর্শকে সামনে রেখে আন্দোলনটা শুরু হলেও আস্তে আস্তে তার গতিমুখ বা অভিমুখটা একটু বদলে যাচ্ছে। কি না, সেটা চলে যাচ্ছে একটা কৃষক আন্দোলনের জায়গায়, অর্থাৎ তৎকালীন সময়ে যে কৃষকদের উপর যে ধরনের অত্যাচার অনাচার হতো, অর্থাৎ জমিদার সম্প্রদায়ের মানুষ যেভাবে অত্যাচার অনাচার করতো, তাদের উপরে বিভিন্ন ধরনের কর চাপিয়ে দিত, বিভিন্ন ধরনের উপকর চাপিয়ে দিত এবং কর আদায়কে কেন্দ্র করে তাদের উপর যে ধরনের শোষণ হতো, সেই শোষণ বঞ্চনার থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য তৎকালীন সময়ে তিনি মুসলমান ধর্মের বেশ কিছু মানুষকে নিয়ে, অর্থাৎ মুসলমান ধর্মের যারা পিছিয়ে পড়া মানুষ, অর্থাৎ মুসলমান ধর্মের হতদরিদ্র যারা মানুষ ছিলেন, তাদেরকে ঐক্যবদ্ধ করছেন। এবং তৎকালীন সময়ে শুধু মুসলমান ধর্মের মানুষ বলবো না, এখানে হিন্দু ধর্মের বেশ কিছু পিছিয়ে পড়া, অর্থাৎ নিম্ন শ্রেণীর মানুষকে কিন্তু তারা এখানে নিয়ে আসছেন। অর্থাৎ এইভাবে একটা দল তৈরি করলেন, একটা সংগঠন তৈরি করলেন এবং সংগঠন তৈরি করে ব্রিটিশদের বিরুদ্ধে এবং জমিদারদের বিরুদ্ধে তিনি আন্দোলন করলেন। এটাই হচ্ছে তারিকি মাহমুদিয়া, অর্থাৎ সে আন্দোলন পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব যে আন্দোলনটা নষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ তিতুমীরের যে নারকেল বেড়িয়া যে বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন, সেই বাঁশের কেল্লা কামানের আঘাতে নষ্ট হয়ে যাচ্ছে এবং এই বারাসত বিদ্রোহ বা এই ওয়াহাবি আন্দোলন বা তারিকি মাহমুদিয়া আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এটাই ছিল আজকের আলোচনা, অর্থাৎ তারিকি মাহমুদিয়া কি, তারিকি মাহমুদিয়ার যে জায়গাগুলো। এর পরের যে জায়গা আমি একটু এর উদ্দেশ্যটা একটু বলে নিই, অর্থাৎ পুরো ব্যাপারটা আমি বলে নিয়েছি, শুধু উদ্দেশ্যটাকে আমি একটু বাকি রেখেছি। দেখো, ইসলাম ধর্মের কুসংস্কার দূর করা, বারবার একটা কথা বলছি যে ইসলাম ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের কুসংস্কারকে তারা, কুসংস্কার মুক্ত ইসলাম ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়া, এটাই ছিল প্রথম। পরের জায়গা দেখো, ইসলামের রাজ্য প্রতিষ্ঠা, আমি যেটা বলছিলাম দারুল হারাব, অর্থাৎ ইসলাম বিধর্মীদের রাষ্ট্র হয়ে গেছে, বিধর্মীদের রাজ্য হয়ে গেছে, সেই জায়গাতে ইসলামের রাজ্য প্রতিষ্ঠা করার ডাক দেওয়া হয়েছিল। এবং ধর্মসম্মত মুসলিম সমাজ গঠন, অর্থাৎ মুসলিম সমাজে, অর্থাৎ ইসলামে যেভাবে বলা হয়েছে ঠিক সেইভাবে যাতে মুসলিম সমাজ গঠিত হয়, যেমন নামাজের কথা বলা হয়, সেখানে দাড়ি রাখার কথা বলা হয়, সেখানে রোজার কথা বলা হয়, এই যে ইসলাম ধর্মের যে বিভিন্ন যে দিকগুলো আছে, সেই ধর্মীয় দিকগুলো পালনের মাধ্যমে ইসলাম ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়া। পরের জায়গায় দেখো, মুসলিম সমাজের সাম্য ও ঐক্য প্রতিষ্ঠা, অর্থাৎ এখানে মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ করার কথা বলা হচ্ছে এবং সেখানে ঐক্য প্রতিষ্ঠা করে এবং সাম্য, অর্থাৎ সমতা বিধানের কথা এখানে বলা হচ্ছে। অর্থাৎ এখানে দেখো, যে আন্দোলনটা হচ্ছে সেখানে হচ্ছে জমিদারদের বিরুদ্ধে আন্দোলন, জমিদাররাই যে শোষণ করছে হতদরিদ্র মানুষের উপর তৎকালীন সময়ে, সেই সমতাটা যাতে বিধান হয়, অর্থাৎ একটা সম্প্রদায় অনেক উঁচুতে আছে, একটা সম্প্রদায় নিচুতে আছে, তাদের উপর যে নিষ্পেষণ বঞ্চনা চলছে, সেই বঞ্চনার নিরসন ঘটিয়ে সেখানে যাতে সাম্য প্রতিষ্ঠা হয়, এটা ছিল একটা অন্যতম জায়গা। সুতরাং আজকে আমি তারিকি মাহমুদিয়া সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করলাম। আবারও বলি, যদি তোমাদের মনে হয় কোনো জায়গাতে কোনো প্রবলেম থাকে বা কোনো জায়গাতে বুঝতে অসুবিধা থাকে, অবশ্যই করে তোমরা কমেন্ট করে জানাবে। আবারও বলে রাখি, ঐতিহ্যের আলোতে প্রচুর পরিমাণে ক্লাস আছে, তোমাদেরকে সকলকে দেখার আমন্ত্রণ জানিয়ে আবারও সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, শ্রদ্ধা, নমস্কার জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করলাম।